কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হলেন 62 বছরের এক ব্যক্তি। 48 ঘন্টা কেটে গেলে মিলেনি ওই ব্যক্তির খোঁজ। অসুস্থতার কারণে চিকিৎসা করাতে গিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। সাথে আরও বেশ কয়েকজন ছিলেন। জানা গেছে, মুর্শিদাবাদের ডুমকলের রাজাপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা জমির উদ্দিন মিয়া স্ত্রী ও সন্তানের সাথে চিকিৎসা করাতে গিয়েছিলেন গত 4ই মার্চ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল হতে না হতেই ভোর 5টা থেকে তাকে খুঁজে পাওয়া না গেলেও 24 ঘন্টা কাটিয়ে 5ই মার্চ মুর্শিদাবাদের ডুমকল এবং কলকাতার বউবাজার থানায় লিখিত ডায়েরি করা হয়। পাশাপাশি পরিবারের লোকজনও কোথাও খুঁজতে বাকি রাখছেন না বলেও জানা গেছে। সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই মানুষটিকে খুঁজে পেতে সকলের সাহায্যের আর্জি জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা। পাশাপাশি তাকে দেখতে পেলে সাথে সাথে এই নম্বরে যোগাযোগ করার আবেদনও জানানো হয়। যোগাযোগ নম্বর 7063466338 এবং 7679206768। উনি যিনি হারিয়ে গিয়েছেন উনি আমার জানা দেবো। আমরা যখন শুনতে পেলাম যে উনি হারিয়ে গিয়েছেন তখন সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো ব্যবস্থা তো আমরা শর্টকাট নিতে পারি না। এখান থেকে লোক গেল, তাদের মুখে জানলাম এবং দমকল থানায় পাঠিয়ে দেওয়া হলো। সেখান থেকে একটা ডায়েরি করে আমরা এর আগেই কালকেই বলেছিলাম যে আমাদের নিউজের দরকার, সাংবাদিকের দরকার এবং সাংবাদিকের মাধ্যমে যেন তাদের তৎপরতায় আমরা তার খোঁজ পাই। এই আশা রেখে আমরা আজও সকালবেলায় আমার মেয়েকে দমকল পাঠিয়েছিলাম। তিনি সাংবাদিকদেরকে যাই হোক বলেছেন কি না আমি জানি না, আপনাদেরকে বলেছেন কি না, তবে আমি আবেদন রাখছি আপনাদের কাছে যে সাংবাদিক এবং জনগণ দেশ মিলিত। আমি কলকাতার নিজাম প্লাসেও সংবাদ করেছি সকালে, সমস্ত জায়গায় আমার মানে কলকাতার যারা যে জায়গাগুলো আমার পরিচিত আছে তাদেরকে জানিয়েছি। তারাও হয়তো চেষ্টা নিচ্ছে এবং বিশেষ করে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যে কোনোভাবে আপনারা একটু ব্যবস্থা করে আমার জামাইবাবুকে ফিরে দেওয়ার ব্যবস্থা করুন। এছাড়া আমার বলার কি আছে বলুন। সাথে আমি আমার মেয়ে আছে দুজন এক জায়গায় আর আমার দুটি ছেলে গেছিল সাথে, সবাই শুয়েছে। আমি চেতন ছিলাম, তার মধ্যে চোখটা বুঝে আছে। আমার স্বামী বলছে পয়সা দাও পেছা ফিরতে যাব, পয়সা দিয়েছি পেছা ফিরে আসি বলছে উঠবো না। আমি বলছি উঠবো তো আর নাই, উঠছিল বলার পরে খানিকটু পর তাকে দেখছি নাই, তাহলে কোন দিক গেছে খুঁজতে খুঁজতে পাইনি তো পাইনি পর্যন্ত। কোথায় কোথায় খুঁজেছেন? আমরা মেয়ে ছেলে মানুষ বুঝতে পারছেন, মেডিকেলের মধ্যে মেলা দূর এইদিকে, ওগুলো কোন গ্রাম জানি নি, রাস্তা আছে অত দূর এদিকে রাস্তা, রাস্তা দিকে মেলা দূর মেলা দূর গেছি, কিন্তু আমরা তো চিনি নি, আন্দাজে খুঁজে পেরেছি। তারপরে জামাই দেওয়ারে ছেলে রাগি ছিল, পুরো কত দূর খুঁজেছে জানি না। তারপর কি করলেন? তারপর কি করবো, কাঁদি বেড়াচ্ছি। থানায় জানিয়েছেন? থানায় পুলিশের কাছে 2-3 বার গেছি, আমার স্বামী খুঁজে দেন হারিয়ে গেছে, কী করি দিব তো আপনারা তো সব জানেন। তো এসিসি ক্যামেরা খুলব, খুলতে বুঝল একটা পুলিশে, আর একজন আর খুলল না, বুঝতে গেছি একে বোঝানো যাচ্ছে না, তাই বুঝলাম বুঝে দিব। কী নাম আপনার? আমার নাম মমেলা বি। আপনার স্বামীর নাম? সমীর উদ্দিন মিয়া। আমরা শোনার পরে আমরা কলকাতায় যাই, কলকাতায় যাই প্রথমে থানায় যাই, যাই মিসিং ডায়েরি দিই বউবাজার থানা। তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি, অনেক দূর দিয়ে খুঁজেছি পাইনি। তারপরে ডমকল থানায় অভিযোগ করা হয়েছে। ও পুলিশ বলেছে যে তোমাদের সব অ্যাড্রেস থাকলো, আমরা খোঁজ পেলে জানাবো। শুধুমাত্র কি পুলিশের ভরসায় বসে আছেন নাকি আপনারা? আমরা কোনো অনেক খোঁজাখুঁজি করেছি। এখন কি করছেন আপনারা? এখনো খুঁজছি, আবার যাব কালকে আগামীকাল। কি নাম আপনার? মোহাম্মদ জিয়ারুল শেখ। যে হারিয়ে গেছে তার নাম? জমিরুদ্দিন মিয়া। সম্পর্কে কে হয় আপনার? মামা। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা
কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।